নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওতে আপনাদের একটা একটা স্কলারশিপের কথা বলবো সেটার নাম হচ্ছে বিদ্যা সারথী স্কলারশিপ এই স্কলারশিপে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাও আবেদন করতে পারবেন এবং যদি আপনি গ্রাজুয়েট পাস করে থাকেন তাও কিন্তু এই স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারবেন এই বিদ্যা সার্থী স্কলারশিপের আন্ডারে বিভিন্ন রকমের স্কলারশিপ রয়েছে এখানে কিন্তু আপনি শুধুমাত্র রেজিস্ট্রেশন করার পর আপনি কিন্তু বিভিন্ন স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এবং আপনার এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে বিভিন্ন স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারবেন এবং কিন্তু দহা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত আপনি কিন্তু স্কলারশিপ পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন করার পর কিভাবে স্কলারশিপের জন্য আবেদন করবেন স্টেপ বাই স্টেপ ভিডিও দেখাব অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবেন অডেশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে প্রথমতি আপনি এই অফিসিয়াল অফিসে চলে আসবেন ঠিক আছে এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে আসার পর এখানে কিন্তু বিভিন্ন স্কলারশিপের কিন্তু লিস্ট এখানে দেওয়া রয়েছে এখান থেকে কিন্তু বিভিন্ন স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারবেন কিন্তু তার আগে এখানে রেজিস্ট্রেশন করতে হবে আপনি রেজিস্ট্রেশন করার পর আপনার প্রোফাইল অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন স্কলারশিপের কিন্তু লিস্ট আপনার সামনে প্রকাশ হবে এবং সেখান থেকে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবার এখানে আপনি কী করে আপনি অ্যাপ্লাই করবেন তো দেখুন এখানে আপনি অ্যাপ্লাই করার জন্য প্রথম কিন্তু এই অফিসের অফিসে চলে আসার পর এখানে একটা থ্রি ডোর মেনু অপশান দেখতে পাচ্ছেন এই অপশানে কিন্তু ক্লিক করবেন এই থ্রি ডোর মেনু অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর নিচে অপশান দেখতে পাচ্ছেন সাইন আপ বলে একটা অপশান আপনার সামনে শো হয়ে যাবে এই সাইন আপ অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন এই সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু কিছু ডিটেল বসে দেবে যেমন কিন্তু আপনার ফুল নেম আপনার আধার কার্ডে যেই নামটা সেই নামটা কিন্তু সবাই বসিয়ে দেওয়ার পরে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তারপর আপনি ইমেল আইডি বসিয়ে দেবেন তারপরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং সেই পাসওয়ার্ড এখানে কনফার্ম করে দেবেন ঠিক আছে সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে দেবেন কনফার্ম করে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপরে ক্যাপচা এখানে কিন্তু ক্যাপচারা ফিল করবেন ক্যাপচার ফিল করার পর আই এগ্রি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর স্বামীর বাটনে কিন্তু ক্লিক করে দেবেন স্বামীর বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে লোডিং হয়ে যাওয়ার পর কিন্তু আপনার যে মোবাইল নম্বর দিয়েছেন সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে সেই জন্য এখানে জেনারেল ওটিপি বাটন ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে ওটিপি যাবে সেই ও টিপিটা এখানে সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন ঠিক আছে আপনার মোবাইলে ওটিপি যাওয়ার পর সেই ওটিপিটা সঠিকভাবে বসে নেওয়ার পর ভেরিফাই বাটনে ক্লিক করবেন ভেরিফাই বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বার কিন্তু ভেরিফাই হয়ে গেল ঠিক আছে মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার ইমেল আইডিটা ভেরিফাই করতে হবে সেই জন্য কিন্তু আপনার ইমেলে একটা অ্যাক্টিভেশন লিঙ্ক কিন্তু গিয়েছে সেখানে কিন্তু ক্লিক করে আপনার ইমেলটা কিন্তু ভেরিফাই করতে হবে সেই জন্য কিন্তু আপনি জিমেলটা ওপেন করবেন ওপেন করার পর সেখানে একটা কিন্তু মেসেজ গেছে সেখান থেকে আপনি অ্যাক্টিভেশন লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেলটা চলে এসেছে তো এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু আইডি এবং পাসওয়ার্ডটাকে দেওয়া আছে এবং তার নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভর অ্যাকাউন্ট এখানে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কে কিন্তু আপনি ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হয়ে যাওয়ার পর আপনার যে যে ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনার কি জিমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেল এরপর কিন্তু লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য কী করবেন এখানে লগ ইন অপশান দেখতে পাচ্ছেন এই লগ ইন অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন এখানে লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ইমেল এবং পাসওয়ার্ডটা বসে কিন্তু এখানে লগ ইন করবেন ঠিক আছে আপনি প্রথমে ইমেল বসে দেবেন এবং কিন্তু আপনার পাসওয়ার্ডটা সঠিকভাবে বসিয়ে দেবেন ইমেল এবং পাসওয়ার্ডটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন এখানে ক্যাপচারটা বসিয়ে দেবেন ক্যাপচারটা ওখানে ফিল করার পর লগ ইন বাটনটি ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল তো তো ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যার পরে এখানে আপ চলে আসবে এখানে কিন্তু ক্যান্সেল করে দেবেন আপনি ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু প্রথমে আপডেট করতে হবে ঠিক আছে এখানে প্রোফাইলটা কিন্তু আপনি আপডেট করবেন প্রোফাইলটা আপডেট করার জন্য কী করবেন এখানে নিচে দিকে যাবেন নিচে গিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন না মাই ড্যাশবোর্ড এখানে কিন্তু আপনার যে প্রোফাইলটা কিন্তু প্রথমে আপডেট করার জন্য প্লিজ ফিল আপ প্রোফাইল এই প্রথম অপশানটা কিন্তু ক্লিক করবেন ঠিক আছে আপনার প্রোফাইলটা আপডেট করার জন্য এই প্রথম অপশান আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার কিছু ডিটেলস বসাতে হবে যেমন কিন্তু পার্সোনাল ডিটেলস বসানোর জন্য এখানে প্রথমে আপনার ফটো এখানে কিন্তু আপনার ফটোটা কিন্তু আপলোড করে দেবেন ঠিক আছে আপনার ফটোটা কিন্তু আপলোড করে দেবেন এখানে এখানে ফটোটা সঠিকভাবে আপনার ফটো আপলোড করে দেওয়ার পর তারপরে কী করবে কিন্তু ফুল নেম এখানে আপনার ফুল নেমটা কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে ফুল নেমটা আপনার দেওয়া আছে এখানে দেওয়ার পর কিন্তু নিচে দেখবেন নিচে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থ আপনি কিন্তু ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন ডেট অফ বার্থটা বসিয়ে দেওয়ার পর তারপরে কী করবেন জেন্ডার এখানে আপনি মেল বা ফিমেল এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন কই নেওয়ার পর ক্যাটাগরি আপনি এসসি ও বিসি জেনারেলের যেই ক্যাটাগরি হয়ে থাকুন ওখানে এখান থেকে সিলেক্ট করে নেবেন কই নেওয়ার পর আপনি বিবাহিত বা অবিবাহিত এখান থেকে সিলেক্ট করে নেবেন কই নেওয়ার পর আপনার ইমেল আইডি দিয়ে আছে মোবাইল নম্বর এগুলো দেওয়া আছে এবং কিন্তু প্রুফ অফ বা আইডেন্টি হিসাবে আপনার কিন্তু আধার কার্ড আপনি আধার কার্ড এখান থেকে আপনি আপলোড করে দেবেন ঠিক আছে এখানে আধার কার্ড আপলোড করে দেবেন একশো কেবির মধ্যে ঠিক আছে আপলোড করে দেবেন সঠিকভাবে এখানে আপলোড করে দেওয়ার পর তারপরে আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটা কিন্তু এখানে বসিয়ে দেবেন আপনার অ্যানুয়াল ইনকাম এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন ইনকামটা সরিয়ে বসে দেওয়ার পর তারা পরে কি করবে এখানে নিচে দিয়ে দেওয়ার পর এখানে ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করে দেবেন এটা কিন্তু একশো কপির মধ্যে আপনি আপলোড করে দেবেন ইনকাম সার্টিফিকেটটা এখানে সার্টিফিকেট আপলোড করে দেওয়ার পর এবারে কমিউনিকেশান অ্যাড্রেস কিন্তু আপনাকে বসে দেবে এসে বসানোর জন্য আপনারা কিন্তু অ্যাড্রেসটা সঠিক বসিয়ে দেবেন এখানে বসে দেওয়ার পর এখানে পিন কোড বসিয়ে দেবেন বসি দেওয়ার পর আপনার ভিলেজ এরিয়া বা লোকালিটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে ব্লক বা টাউন এখানে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর এখানে আপনাদের স্টেটটা কিন্তু এখান থেকে আপনি বসিয়ে নেবেন আপনার স্টেট বসে নেওয়ার পর এখানে কিন্তু আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে এখানে কিন্তু আপনি আধার কার্ডও এখানে দিতে পারেন ঠিক আছে এখানে আধার কার্ডকে আপনি এখানে আপলোড করে দেওয়ার পর ব্যাঙ্ক ডিটেলস আপনার বসে দেবে প্রথমে কিন্তু আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন সেই অ্যাকাউন্ট নম্বরটা পুনরায় এখানে রিএন্টার করে দেবেন করে দেওয়ার পর সেই ব্যাংকের কিন্তু আইএফসি কোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার যে ব্যাংকের নাম এখানে ব্যাংকের নাম বসিয়ে দেবেন সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর ব্যাংকের যে ব্রাঞ্চের নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার যে ব্যাঙ্কে পাসবুকে যার নাম আছে তার নামটা কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে যদি আপনার নাম থাকে তো আপনার নামটা বসিয়ে দেওয়ার পর সেই ব্যাংকের কিন্তু পাসবুকের কিন্তু ফটোটা এখানে আপলোড করে দেবেন করে দেওয়ার পর এখানে কারেন্ট অ্যাকাডেমিক ডিটেলস কিন্তু আপনি এরপর বসাতে হবে এই জন্য কিন্তু এই অপশানে ক্লিক করবেন করার সঙ্গে সঙ্গে এখানে অ্যাকাডেমিক ডিটেলস এখানে বসাতে হবে তো বসানোর জন্য কী করবেন এখানে কোর্স লেভেল এখানে তো বর্তমানে আপনি কোন কোর্সে পড়ছেন সেটা কিন্তু সিলেক্ট করবেন এই অপশানে ক্লিক করার পর আপনি উচ্চমদে পড়ছেন বা ডিপ্লোমা করছেন বা গ্রাজুয়েট করছেন তো যেটা করছেন এখান থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেওয়ার পর তারা পরে কিন্তু কোন কোর্সে পড়ছেন সে কোর্সের নামটা কিন্তু এখানে বসিয়ে নেবেন ঠিক আছে কোন কোর্সে করছে সেই কোর্সের নামটা কিন্তু এখানে সঠিকভাবে বসে নেবেন বসে নেওয়ার পর তারা পরে কী করবেন এখানে ইনস্টিটিউট আপনি কোন কলেজ বা কোন স্কুলে পড়ছেন সেই স্কুল বা কলেজের নামটা কিন্তু এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে নেবেন ঠিক আছে এখানে নামটা সঠিক বসিয়ে দেবেন বসিয়ে নেওয়ার পর এখানে স্টেট আপনার কলেজ বা স্কুলটা যেই স্টেটের আন্ডারে সেই স্টেটটার এখানে কিন্তু নামটা বসিয়ে নেবেন ঠিক আছে না আমরা বসে নেওয়ার পর তারপরে কী করবে এখানে টিউশন ফি দেখতে পাচ্ছেন এ কিন্তু আপনার টিউশন ফি কত সেরকম এখানে বসে নেবেন ঠিক আছে আপনার যে আপনি পড়ছেন টিউশন ফি কত সেটা বসে নেওয়ার পর এখানে আপলোড টিউশন ফি রিসিভ এখানে টিউশন ফি রিসিপ্টটা কিন্তু এখানে আপনি আপলোড করে দেবেন ঠিক আছে ফিজ যে ট্যাক্সারটা এখানে আপলোড করে দেবেন করে দেওয়ার পর এখানে নন টিউশন ফি তো টিউশন ফি বাদে কত টাকা সেরকম এখানে বসে নেবেন ঠিক আছে টিউশনের বাদে কত অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা বসিয়ে দেবেন বসে নেওয়ার পর এখানে নন টিউশন ফি এখানে রিসিভ যদি থাকে এখানে আপলোড করে যদি না থাকে এখানে আপলোড করার দরকার নেই ঠিক আছে তো এরপরে কিন্তু আপনার টোটাল যে ফিটা আপনার নিয়েছে অ্যাডমিশন যে ফিটা সেটা কিন্তু এখানে বসে নেবেন কত ফি নিয়েছে এখানে সঠিক বসে নেবেন বসে নেওয়ার পর তারপরে আপনি কি করবেন এখানে অ্যাডমিশান লেটার এখানে কিন্তু আপনার অ্যাডমিশান যে রিসিভ কপি এখানে আপলোড করে দেবেন এটাও কিন্তু একশো কপির মধ্যে আপলোড করে দেবেন করে দেওয়ার পর এডুকেশান ডিটেলস এখানে এডুকেশান ডিটেলস ফিল আপ করতে হবে সেই জন্য কিন্তু এই অপশানে ক্লিক করবেন এই অপশান ক্লিক করার পর এখানে কিন্তু আপনার মাধ্যমিকের এখানে আপনার ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে এখানে মাধ্যমিক ডিটেল বসাতে হবে প্রথম কিন্তু আপনি মাধ্যমিক কোন স্কুল থেকে পাশ করেছেন স্কুলের নামটা বসিয়ে দেবেন বস দেবেন স্টেট এখান থেকে আপনার স্টেটটা কিন্তু সিলেক্ট করে নেবেন ঠিক আছে এখান থেকে আপনার স্টেটটা কিন্তু সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর এখানে কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনি মাধ্যমিক কত নাম্বার পেয়েছেন সেটা কিন্তু কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে আপনি মাধ্যমিক কত নাম্বারে পরীক্ষা হয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে কত নাম্বার পেয়েছেন সেটা বসিয়ে দেওয়ার পর এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে মাধ্যমিকের মার্কশিট এখানে আপলোড করে দেবেন এটা কিন্তু একশো কেপির মধ্যে আপলোড করে দেবেন করে দেওয়ার পর এখানে কিন্তু তারপর টুয়েলভ এখানে টুয়েলভের ডিসে এখানে বসিয়ে দেবেন যদি আপনি টুয়েলভ পড়ে থাকেন টুয়েলভের ডিসে এখানে বসিয়ে দেবেন তারপর কিন্তু আপনি যদি কলেজ করে থাকেন কলেজ ডিটেলস এখানে বসিয়ে দেবেন ঠিক আছে আপনি যতদূর পড়াশোনা করেছেন সমস্ত ডিটেলস কিন্তু এখানে বসিয়ে দেবেন আপনার এডুকেশন ডিলে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু আপডেট সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে এতে এখান থেকে আপনার স্টেটটা কিন্তু সিলেক্ট করে নেবেন এখানে বর্তমান যে কারেন্ট আপনি এডুকেশন ডিটেলস আপনি কোন ইয়ারে পড়ছেন আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার তো এখানে আপনি সিলেক্ট করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পর তো এইভাবে কিন্তু আপনার প্রোফাইল কিন্তু একশো পার্সেন্ট কিন্তু করতে হবে ঠিক আছে এ কিন্তু সমস্ত ডিটেল বসানোর পর তারপরে কিন্তু আপনি এখানে থ্রি ডিওর অপশানে গিয়ে আপনি প্রোফাইল অপশানে ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করলে এখানে আপনার কত পার্সেন্ট আপনার কমপ্লিট হলো সেটা কিন্তু এখানে শো করবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্তমানে করিনি সেই জন্য কিন্তু শত পার্সেন্ট এখানে দেখা যাচ্ছে আপনার কিন্তু এখানে একশো পার্সেন্ট হতে হবে ঠিক আছে অবশ্যই কিন্তু একশো পার্সেন্ট হলেই তবেই কিন্তু আপনি যে স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে প্রথম কিন্তু একশো পার্সেন্ট এটা কমপ্লিট করে নেয় একশো পার্সেন্ট করে নেওয়ার পর তারপর কিন্তু আপনি স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য কি করবেন প্রথম কিন্তু আপনি ড্যাশবোর্ডে কিন্তু চলে যাবেন ঠিক আছে প্রথম কিন্তু আপনি ড্যাশবোর্ডটা চলে যাবেন ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর এখানে সার্চ অ্যান্ড অ্যাপ্লাই স্কিম অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে নিচে দিকে গেলে কিন্তু আপনার আপনার এই প্রোফাইল অনুযায়ী কোন কোন স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু তার লিস্টটা কিন্তু শো করবে এখানে সার্জ অ্যান্ড অ্যাপ্লাই স্কিম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি কোন কোন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন আপনার প্রোফাইল অনুযায়ী কিন্তু আপনার প্রোফাইল অনুযায়ী অনুযায়ী কোন কোন স্কলারশিপের জন্য আপনি এলিজিবল এখান থেকে শো করবে বর্তমানে আমি কিন্তু এখানে প্রোফাইল ডিটেলসটা বসাইনি সেই জন্য কিন্তু এখানে শো করছে না আপনি কিন্তু সেখানে একশো পার্সেন্ট আপনি কমপ্লিট করবেন প্রোফাইলটা তবেই কিন্তু এখানে বিভিন্ন স্কলারশিপ কিন্তু লিস্ট এখানে চলে আসবে ঠিক আছে তার মধ্যে আপনি যে যে স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে চান থেকে আপলোড করতে পারেন ঠিক আছে আবেদন করতে পারেন তো এই এইভাবে কিন্তু এখানে স্কলারশিপের লিস্টটা এইভাবে শো হবে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু যে স্কলারশিপের লিস্টটা শো হবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই স্কলারশিপের কিন্তু এক বছর আপনাকে পঞ্চাশ টাকা দেওয়া হবে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারেন অথবা রেড নম্বর অপশানে ক্লিক করে আপনি এই স্কলারশিপের সম্বন্ধে জানতে পারেন ঠিক আছে তো এইভাবে কিন্তু বিভিন্ন স্কলারশিপের কিন্তু এখানে আপনার প্রোফাইল অনুযায়ী এখানে লিস্টটা এখানে চলে আসবে চলে আসার পর আপনি যেই যে স্কলারশিপের জন্য আপনি আবেদন করতে চান এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এবং সেই স্কলারশিপের সম্বন্ধে আপনি কিন্তু জানতেও পারেন ঠিক আছে বিভিন্ন স্কলারশিপে কিন্তু এখানে লিস্টটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু লিস্টটা চলে আসবে আপনি যখন প্রোভাইটা কমপ্লিট করবেন তখন কিন্তু প্রথম কিন্তু আপনি প্রোফাইলটা অবশ্যই কিন্তু কমপ্লিট করবেন ঠিক আছে তারপর কিন্তু এইভাবে কিন্তু লিস্টটা আপনার সামনে চলে আসবে যেই স্কলারশিপ আপনি আবেদন করতে চান এখান থেকে আবেদন করতে পারেন ঠিক আছে বোঝা গেল এবং এই বিদ্যাশার্থী পোর্টালে যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিন্তু পরবর্তীকালে যদি আপনি কোনো স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে থাকেন তাহলে কিন্তু সেই স্কলারশিপের আপডেট কিন্তু আপনাকে ইমেলে কিন্তু জানিয়ে দিতে হবে ঠিক আছে সেই জন্য কিন্তু এই পোর্টালে অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশনটা করে রাখবেন তো আসলে বুঝতে পারছেন যে বিদ্যাশারী স্কলারশিপে আপনি কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করার পর আপনি প্রোফাইলটা কমপ্লিট করার পর আপনি কোন সুার শিপের জন্য আবেদন করতে পারবেন এখানে আবেদন করার আগে এখানে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু অবশ্যই এখানে ক্রিয়েট করতে হবে প্রোফাইলটা ক্রিয়েট করার পর তারপর কিন্তু বিভিন্ন স্কলারশিপের লিস্ট চলে আসবে সেখান থেকে আপনি আবেদন করতে পারেন যদি কোনো আপনার প্রোফাইল কমপ্লিট করতে অসুবিধা হয় বা কোনো স্কলারশিপের আবেদন করার যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট করা যায় না আমি সেটা অবশ্যই রিপ্লাই করব এবং আজকে ভিডিও যদি একটু ভালো লাগে থাকে ভিডিওটা একটু লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশাপাশিটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রেটের নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই